नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। खलीलुर रहमान खार ग्राम में चुनाव प्रचार कर रहे हैं। उम्मीदवार नंबर 9 माननीय खलीलुर रहमान महाशय ने जंगीपुर लोकसभा के खरग्राम ब्लॉक के मारग्राम इंद्राणी और सदल क्षेत्रों में प्रचार किया। इस दिन उन्होंने तमाम परियोजनाओं के साथ साथ राज्य के विकास पर भी प्रकाश डाला और जाति की राजनीति करने के लिए बीजेपी पार्टी को आड़े हाथों लिया। उन्होंने यह भी कहा कि बीजेपी ने अब तक कोई प्रगति नहीं की है, लेकिन जब से बीजेपी सत्ता में आई है तब से लोग अपने कागजात ठीक कराने के लिए लाइन में खड़े हैं। उन्होंने मुख्यमंत्री के हर विकास पर प्रकाश डाला और इस मुद्दे को सामने रखा कि बंगाल के नागरिकों को क्या और कितना लाभ मिला है। विधायक आशीष मर्जित महाशय खरग्राम ब्लॉक के दो अध्यक्ष हुमायूं कबीर और शाश्वत मुखर्जी सहित क्षेत्रीय और ब्लॉक नेतृत्व उपस्थित थे। थर्ड फेजर जो निर्वाचन प्रचार आज के शेष दिन मुहूर्ते खड़ग्रामे रही ब्लॉक सकाल थे सदल अंचल पुरोटा बोलते पर पुरो अंचलटा आज के कवर कर मुहूर्ते मारग्राम अंचल दिए नगर दिए আমার পাশের ব্লকে যাওয়ার প্রোগ্রাম করেছি। তো আজকে নির্বাচন মানুষ খুব উদ্গ্রীব, এখানকার মানুষও চাইছিলেন প্রার্থী বা আমাদের সাংসদ একবার এখানে এলাকায় এসে আমাদের একটু মুখটা দেখিয়ে দিলে ভালো হয়। আমিও চেষ্টা করলাম যে তাদেরকে সম্মান জানানোর, তাদেরকে ভালোবাসা জানানোর, এবং তিনারা সকলেই জানেন যে আমি 5টি বছর কীভাবে ওনাদের পাশে বা জমিপুর লোকসভার পাশে রয়েছি এবং আমার যে উন্নয়ন যেটা রয়েছে আর কি সাংসদ তহবিল থেকে সবটাই আমাদের বিধায়ক সহ এলাকাবাসী সকলে জেনে গেছেন। সে থ্রু হার্ড কপি বা থ্রু সোশ্যাল মিডিয়া সেই দিক থেকে সকলে অকৃপা রয়েছেন। আমি যেমন আমাদের নেত্রী আমাকে দ্বিতীয়বারের যে জন্য যে আস্থা বিশ্বাস রেখেছেন, আমি ঠিক অনুরূপভাবে জঙ্গপুর লোকসভাবাসীর প্রতি আমার সে আস্থা বিশ্বাস রয়েছে যে তিনারা আমাকে পুনরায় নির্বাচিত করে নিয়ে আসবেন, এবং আমিও সেই আহ্বান সকলের কাছে রাখছি যে আপনারা সকলে আমাকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত করে নিয়ে আসুন এবং যে আমার মানসিকতা যেভাবে ছিলাম আরও ভালোভাবে যেন থাকতে পারি, অর্থাৎ মানুষের খেদমত করার লক্ষ্যে, মানুষের সেবা করার লক্ষ্যে আর মানুষের আপদে বিপদে যেন সবসময় পৌঁছতে পারি সেই কাজ করার লক্ষ্যে আমাকে দ্বিতীয়বারের জন্য আপনারা পুনর্নির্বাচন। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, যে কেউ দাঁড়াতে পারে। এবার থাকলো মানুষ কি চায়। এই যে আমি 5টি বছর মানুষের পাশে যেভাবে প্রতিদিন আমার নিজেকে নিজে ত্যাগ স্বীকার করে আমার প্রতিষ্ঠিত ব্যবসা থেকে সরে এসে আমি যে মানুষের কাজের জন্য যাই, মানুষের আপদে বিপদে পৌঁছায়, তো এটা তো মানুষ তো ভুলবে না। পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের যে সরকার রয়েছে, 2011 সাল থেকে আজকে আপনারাই বলতে পারবেন ভালো করে, আপনারা বিভিন্ন এলাকায় দেখছেন 2011 আগে কি ছিল, আজকে 2011 পরে আমরা কী কী উন্নয়ন পেয়েছি। আজকে রাস্তাঘাট থেকে আমরা স্কুল কলেজ থেকে আমরা পেয়েছি, চিকিৎসার ক্ষেত্রে সব রকম উন্নয়ন, শিক্ষার ক্ষেত্রে আমরা একসময় স্কুলে পড়েছি আমাদেরকে টিউশন ফি দিতে হতো স্কুলে, আমরা তো বই খাতা কলম তো ওটা তো পেতামই না, ইউনিফর্ম পেতামই না, সবটাই নিজে করতে হতো। আজকে কিন্তু স্কুলে পড়তে হলে মমতা ব্যানার্জি বুঝেছেন যে এই শিক্ষায় শিক্ষিত করতে হলে ওদেরকে এই সুযোগটা দিতে হবে, এবং আজকে দেখা যাচ্ছে যে মেয়েদের সংখ্যা কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ মেয়েরা যেভাবে সুযোগ নিচ্ছে তার মধ্যে একটা আমি উদাহরণ আপনাদের দিচ্ছি, উদাহরণ একটা ইনস্ট্যান্ট। আমি কয়েকদিন আগে আমার রঘুনাথগঞ্জ বিধানসভার একটা অঞ্চলে গিয়েছিলাম, তো ওখানে প্রচারে গিয়ে দেখলাম যে একজন আমাদের কর্মী একটা আক্রান্ত হয়ে ইঞ্জুরি হয়েছে, আমি দেখতে গেলাম, তো উনি আমাকে বললেন, জানেন এমপি সাহেব, আমার সঙ্গে মন্ত্রী সাহেবও ছিলেন, দুজনকে বললেন যে আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি দুইবারে, আমি আমাদের মমতা ব্যানার্জির যে কন্যাশ্রী এবং রূপশ্রী তার মাধ্যমে আমি আমার দুই মেয়ের বিয়ে দিয়েছি। তো আমি গর্বিত যে আমাদের যে মানে অভিভাবকের যে ভাবনা সে ভাবনাটা কিন্তু মমতা ব্যানার্জি ভাবছেন, তার নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়।
वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।